নমস্কার বন্ধুরা, কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের রেসিপি কম তেলে কড়াইশুঁটির কোপ্তা কারি। কড়াইশুঁটির কোপ্তা কারি বানানোর জন্য এখানে আমি এক বাটি কড়াইশুঁটি ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইশুঁটি বাটার জন্য নিয়েছি মিক্সারের জার। এবার কড়াইশুঁটিগুলো ঢেলে দিলাম। এবার দিয়ে দেব কিছুটা ধনে পাতা, 3 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, 7 মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দিলাম। মিহিভাবে পেস্ট করব না, একটু দানা দানা ভাব থাকবে। পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এইরকমই দানা দানা ভাব রেখেছি। কড়াইশুঁটির পেস্ট এরকম একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার দিয়ে দেবো 4 চামচ বেসন, 2 দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা এই রকমই হয়েছে। আমি আজ কোপ্তাগুলো ভাপিয়ে নেব, ভাজবো না, সেই জন্য আগে থেকে কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম। জল ফুটতে শুরু করে দিয়েছে। এরকম একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিলাম। এবার এই মিশ্রণ থেকে কিছুটা এইভাবে হাতে করে নিয়ে গোল গোল তৈরি করে এইভাবে দিয়ে দেব। এই একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে এখানে কোপ্তাগুলো ভেজেও নিতে পারেন। মিডিয়াম আঁচে 10 মিনিট ভাপিয়ে নেব। ফিরে এলাম 10 মিনিট পরে। কোপ্তাগুলো এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দেব। কড়াইতে দিয়ে দেব সাদা তেল 2 চামচ মতো। ফোড়নের জন্য দিয়ে দেব 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, অল্প একটু গোটা জিরে, একটু নেড়ে নিয়ে দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচের কম আদা বাটা, আর 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব 1টা টমেটো কুচি। টমেটো দেওয়ার পর কষিয়ে নিয়েছি, টমেটো এখন নরম হয়ে গেছে। এবার একটা মশলা রেডি করে নেওয়ার জন্য নিয়েছি 1টা বাটি। দিয়ে দিলাম 1/2 চামচের কম জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর অল্প একটু জল দিয়ে মশলা সব মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা, 7 মতো নুন। কোপ্তা বানানোর সময় নুন দেওয়া ছিল, সেই বুঝে এখানে নুনটা ব্যবহার করতে হবে। এবার ভালো করে সব উপকরণ কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব 1 বাটি উষ্ণ গরম জল। আমি এখানে 1 বাটি জল ব্যবহার করেছি। এখানে আমি কোপ্তাটা ভেজে নিইনি, ভাপিয়ে নিয়েছি, সেই জন্য জলের পরিমাণ
বেশি একটা দরকার হবে না, কারণ ঝোল বেশি একটা টানবে না। যদি কোপ্তাটা ভেজে নিতাম সেই ক্ষেত্রে জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতাম। ঝোল ফুটে উঠেছে, এবার দিয়ে দেব 1 চামচ চিনি। চিনি দেওয়ার পর ঝোল আরও 2 মিনিট ফুটিয়ে নেব। ঝোল 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার কোপ্তাগুলো দিয়ে দেব। দিয়ে আঁচটা মিডিয়াম করে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। পাঁচ মিনিট ঝোল ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনে পাতা কুচি। এবার গ্যাসটা অফ করে দেব। কড়াইশুঁটির কোপ্তা কারি পুরোপুরিভাবে এখন রেডি। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।